সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে দুপুরে ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পিবিআই এর ক্রাইম সিন ইউনিট। এছাড়া আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া যাতে দেশের বাইরে পালাতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সিলেট থেকে আবু বকর আলামিনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিরীহ যুবক রায়হানকে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন গত রোববার। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কবর থেকে লাশ তুলে আবার ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করলে বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তা অনুমোদন করে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্নের নির্দেশ দেন। নথি পর্যালোচনা করে দেখতে পেলাম পূর্ববর্তী তদন্তকারী কর্মকর্তা একটা আবেদন দিয়েছেন, তো জেলা ম্যাজিস্ট্রেটের যে আছে উনি অনুমতি দান করেছেন এবং একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যেহেতু লাশ উত্তোলন করা হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করা হবে। মামলাটি পিবিআই এর কাছে হস্তান্তরের একদিন পর ঘটনাস্থল বন্দরবাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ক্রাইম সিনের ইউনিট সদস্যরা। তদন্তে যাদের নাম আসবে তাদের সবাইকেই অন্তর্ভুক্ত করা হবে বলে জানান পিবিআইয়ের পুলিশ সুপার। তদন্ত চলমান থাকবে, তদন্তে যার যার নাম আসবে সবাই অন্তর্ভুক্ত হবে, কেউ আইনের উর্ধ্বে নয়, আইনের আশ্রয়ে তাদের আসতে হবে, আইন সবার জন্য সমান, আইনের গতিতে আইন চলবে। এদিকে এই ঘটনায় বরখাস্ত হবার পর থেকেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া পলাতক রয়েছে। সে যাতে সীমান্ত পাড়ি দিয়ে দেশের বাইরে যেতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। যে ভিকটিমের পরিবার যে মামলাটা করেছে সেই মামলাকে তাকে অ্যারেস্ট করার একটা নীতিগত সিদ্ধান্ত মেট্রোপলিটন পুলিশ নিয়েছে, সেজন্য আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকেও তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি সে সীমান্ত অতিক্রম করে যেন বাইরে চলে যেতে না পারে সেজন্য জেলা পুলিশের যে সমস্ত ইমিগ্রেশন চেকপোস্ট আছে সেগুলোকে সতর্ক নজরদারি দেওয়া হয়েছে, ওখানে ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে দ্রুত ময়নাতদন্তের জন্য রায়হানের লাশ তোলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পিবিআই। আবু বকর আল আমিন, এসএটিভি, সিলেট। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satv-bd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satv-news-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satv-bd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।